আজকে আমাদের 16 নম্বর পর্ব। আজকে আমরা শিখবো কিভাবে আমরা প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করতে পারি। মানে প্রথমত আমরা প্রোডাক্টটা কিভাবে এখানে লিস্ট করতে পারি, মানে পোস্ট করতে পারি, তারপরে আমরা ওই প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং করবো এটা আমরা শিখবো। তো সবাইকে আবারও হ্যালো জানাচ্ছি এবং ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগের ক্লাসে কয়েকটা ক্লাসে দেখেছি আমরা কিভাবে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারি, বিজনেস পেজ, এবং সেটাকে আমরা ভালোভাবে সেট আপ করতে পারি। ওকে, এবং আমরা মোটামুটি সেট আপ করা শিখে গেছি। আসলে সব কিছুই নিজের নিজের দ্বারা হবে। আপনি নিজে যত সুন্দর, আরেকটা জিনিসকে আপনি তত সুন্দর করতে পারবেন, ঠিক আছে? আপনার কাজ যত সুন্দর হবে আপনি তত সুন্দর করতে পারবেন আরেকটা জিনিসকে। আমি যেভাবে দেখাবো ওইভাবেই আপনাকে করতে হবে, এমন কিছু না, আপনি আপনার মতো করে করবেন। আমি আপনাদেরকে ডেমোটা দেখিয়েছি, ঠিক আছে, যে কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছি, আপনি জাস্ট আপনার মতো করে করে নেবেন। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা একটি প্রোডাক্ট এখানে হচ্ছে যে পোস্ট করতে পারি, কিভাবে আমরা একটা প্রোডাক্ট পোস্ট করলে আমাদের সেল আসবে, এবং বায়ার আমাদেরকে যেভাবে মানে আসলে আমাদেরকে যেভাবে করতে বলবে ওই প্রসেসটা আমরা আজকে আজকে শিখবো, ঠিক আছে? মানে যাতে করে মার্কেটে যেভাবে কাজ চলে, হ্যাঁ, বর্তমানে যেভাবে কাজ চলতেছে ওইটাই আমরা শিখাচ্ছি, যাতে করে পরবর্তীতে বায়ারের কাজ নিয়ে আপনাদের কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে না হয়। ওকে, তো কি করতে হবে, ফার্স্টেই আমি এখান থেকে সার্চ করতেছি, আর বায়ার আপনাকে অবশ্যই আমি কয়েকটা কথা বলি আগে, তারপরে আমি শুরু করতেছি। যখন বায়ার আপনাকে কোনো কাজ দিবে সে আপনাকে সকল ডিটেলস দিয়ে দিবে এবং বলে দিবে যে তুমি এইগুলো এগুলো করো, তখন আপনার কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে অনেক সিটামিটি করে দেখাচ্ছি, এখান থেকে কানেক্ট করে দেখাচ্ছি, ওখান থেকে কানেক্ট করে দেখাচ্ছি, এটা অনেক কঠিন, কিন্তু এত কঠিন আপনাকে করতে হবে না, আপনি সহজভাবে করতে পারবেন। বাইরে আপনাকে সবকিছু দিয়ে দিবে, আপনার কিছু খুঁজতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট ওখান থেকে নিবেন, এখানে নিয়ে এসে পোস্ট করবেন, এটাই আপনার কাজ হবে। ওকে, সো আমি এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে দারাজ থেকে নিব কিছু প্রোডাক্ট, দারাজ থেকে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দারাজ অনলাইন শপিং লিখে সার্চ করতেছি আমি। সো আমি কিছু দারাজ থেকে প্রোডাক্ট নিব, এবং কিভাবে আপনি আসলে প্রোডাক্টের ডিসক্রিপশন কিভাবে সাজাবেন, কিভাবে আপনি কি করবেন, এটা দেখানোর জন্য শুধুমাত্র আমি এটা মানে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, মানে কিভাবে আপনি প্রোডাক্টগুলা ইয়ে করবেন, কানেক্ট করে হচ্ছে যে ওখান থেকে মানে বায়ার তো আপনাকে একটা ওয়েবসাইট দিতে দিতে পারে, তাই না? যে বলতে পারে যে এটা আমার ওয়েবসাইট, তুমি এই ওয়েবসাইট থেকে আমার 100টা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলো তুমি মার্কেটিং করো প্রত্যেকটাই, এক এক করে নিয়ে তুমি প্রত্যেকটাই মার্কেটিং করো। তো এখানে ডিসক্রিপশন থাকবে, প্রোডাক্টের দাম থাকবে, তারপরে হচ্ছে একটা পিকচার থাকবে, প্রোডাক্টের দুই চারটা পিকচার থাকতে পারে, বা এমন হতে পারে যে বায়ার আপনাকে ড্রাইভের মাধ্যমে পিকচার দিয়ে দিয়েছে, 10টা পিকচার দিয়েছে, এবং 10টা ডিসক্রিপশন আপনাকে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে দিয়ে দিয়েছে, যে এই ডিসক্রিপশন গুলো তুমি প্রোডাক্টের সাথে মিল করে করে জাস্ট একটু অ্যাডজাস্ট করে তুমি এটা ইয়ে করো, মার্কেটিং করো। তো আপনার এটা বুঝে নিতে হবে আসলে কোন প্রোডাক্টের সাথে কোনটা যায়, এটা আপনার একটু বুঝে নিতে হবে কষ্ট করে। এখন আপনাকে মোবাইলের দিয়েছে একটা, আরেকটা দিয়েছে হচ্ছে যে টি শার্টের, এখন আপনার ডিসক্রিপশনটা আপনি টি শার্টেরটা মোবাইলে দিয়েছেন আর মোবাইলের একটা টি শার্টে দিয়েছেন, তাহলে তো হইলো না, তাই না? এটা অনেক বাজে দেখা যায়। তো আপনার মোবাইলটা মোবাইলে দিতে হবে আর হচ্ছে যে টি শার্টটা টি শার্টে দিতে হবে। সো এই কাজগুলো বায়ারও পারে, কিন্তু আমাদের ওদের সময় নাই, আমাদেরকে দিয়ে করাই নিবে, আর যাতে সঠিক পরে সঠিকভাবে আমরা করতে পারি এজন্য শুধুমাত্র আমাদেরকে দেয়। তাদের ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটের দেখা আছে যে আমাদেরকে লিংক দিয়ে দিবে, ওই ওয়েবসাইট থেকে আমাদেরকে প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে। ওকে, সো আমি সরাসরি চলে যাচ্ছি ম্যান ফ্যাশনে, যাওয়ার পরে এখান থেকে কিছু প্রোডাক্টের ইয়ে নিবো, ডেমো নিবো, নিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে ওইগুলা থেকে মার্কেটিং করবেন। ওকে, এবং ওইগুলো পোস্ট করবেন কিভাবে, পোস্ট করার নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দেবো। একটি দারাজে চলে আসলাম আমি সরাসরি, তো আসার পরে একটু ওয়েট করতে হবে, আসলে দারাজের একটু প্রবলেম করে এবং নেটওয়ার্কও প্রবলেম আছে হালকা একটু। তো প্রোডাক্টগুলো আসুক, তো এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, এখানে টি শার্ট আসছে, শার্ট আসছে, অনেকগুলাই চলে আসছে। যাই হোক, আমি এখান থেকে এই যে টি শার্টটা দেখতে পাচ্ছি 400, এর শার্ট একটা, এটা টি শার্ট দেখতে পাচ্ছি 185 টাকা দাম, ঠিক আছে? সো আমরা কি করবো, ফার্স্টেই এই যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা কপি করবো, ঠিক আছে? এখান থেকে যে টাইটেল আছে টাইটেলটা আমরা ফার্স্ট এখান থেকে কপি করে নিব, বা এখান থেকে আমরা সরাসরি যদি এই প্রোডাক্টটার উপরে ক্লিক করে দিই তাও হবে, সমস্যা নাই। তবে প্রোডাক্টটার উপরে ক্লিক করার পরে আপনি এই যে লেফট সাইডে ক্লিক করে মাউসের এই যে ফটোটা আছে ফটোটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার সরাসরি ক্লিক হয়ে গেছে, আমি পরে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যখন একটা প্রোডাক্টের উপরে ক্লিক করবো এই প্রোডাক্টের সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? আপনাকে যদি বলে যে অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট তুমি নাও, অ্যামাজন থেকে নিয়ে তুমি হচ্ছে যে মার্কেটিং করো, কারণ বায়ারেরও ওই প্রোডাক্টটাই আছে, ওই প্রোডাক্টটাই বায়ার হচ্ছে যে
বিক্রি করবে, তো অ্যামাজন থেকে নিলেও তার প্রবলেম নাই। এই জন্য আপনাকে বলতে পারে যে তুমি কিছু প্রোডাক্ট অ্যামাজন থেকে না, যে ডিটেলস গুলো দেওয়া আছে তুমি ওই ডিটেলস গুলাই দিবা, এবং দিয়ে জাস্ট তুমি হচ্ছে যে আমার পেজটাতে মার্কেটিং করো, 100টা প্রোডাক্টের ইয়ে করো, তুমি হচ্ছে যে সেট আপ করো এবং 100টা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করো। তো আপনি ওই অ্যামাজন থেকেও করতে পারবেন, বা আপনাকে নিজস্ব ওয়েবসাইট দিলেও করতে পারবেন। আপনাকে যদি পার্সোনালি ড্রাইভে দেয় বা মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে যদি টেক্সট গুলা দেয় তাও আপনি করতে পারবেন, যেভাবেই দিক আপনি করতে পারবেন। নিজে থেকে বুঝে নিতে হবে যে আমার বায়ার আমার কাছ থেকে কি চাচ্ছে। তো মেনলি আমরা ফার্স্টে একটা ইয়ে নিচ্ছি, এখান থেকে একটা প্যাড নিয়ে নিচ্ছি যেটাতে আমরা হচ্ছে এগুলো সেভ করতে পারবো। আমি নিউ এ ক্লিক করে দিচ্ছি। তো আপনারা ফার্স্টে একটা প্যাড নেবেন, ঠিক আছে? প্যাড নিয়ে জাস্ট এগুলো একটু কষ্ট করে সেভ করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সেভ করতেছি, আপনি চাইলে সরাসরি পোস্ট করতে পারেন, এটা কোনো ব্যাপার না। ওকে, তো আমি এখান থেকে প্রথমেই আমি কি করব, এখান থেকে হচ্ছে যে তাদের যে ইয়েটা আছে, টাইটেলটা আছে, টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো টাইটেলটা কপি করার পরে সরাসরি আমি আবার নোট প্যাডে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের এক নাম্বার, এটা এক নাম্বার গেল। আমরা একটু স্পেস দিয়ে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে যে প্রাইসটা আছে, প্রাইসটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে? ফুল প্রাইসটা আমরা এখান থেকে কপি করব। তবে এই যে প্রাইসটা আছে এটা আপনার বাংলাদেশি প্রাইস থাকবে না, হয়তো বা এটা হচ্ছে যে হইতে পারে ইউএসএ, হইতে পারে কানাডা, ডলার হিসেবে থাকতে পারে। আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য এটা নিচ্ছি। ওকে, তো আমি এটা কপি করে নিচ্ছি। মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। এখান থেকে আমি প্রাইস লিখে দিচ্ছি। ওকে, এটা মনে করেন যে প্রাইস, জাস্ট আমি সাজাচ্ছি এখানে, এখানে আমার কোনো কাজ নাই তেমন। আমি দুইটা স্পেস দিয়ে আবার এখানে চলে আসলাম, জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আর কিছু দরকার নাই। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা কি, হ্যাঁ আমরা সরাসরি এই ফুল কপি করে নিব, কালার শুদ্ধ কপি করে নিব, ঠিক আছে? এই যে টি শার্টটা আমরা মার্কেটিং করতেছি এটার কালার কি, জাস্ট ডিটেলস গুলো আমাদের প্রয়োজন পড়বে, অন্য কিছু না। ওকে, আমরা এটা কন্ট্রোল ভিতে দিয়ে ফুল ইয়ে করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে আমরা আবারও চলে যাচ্ছি ওইখানে, যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে সাইজ নিব, ঠিক আছে? সবগুলো সাইজই পাওয়া যাবে, তো আমরা এখান থেকে লিখে দিতে পারি, এবার এটা ডিসক্রিপশনে পাবো, এখান থেকে আমাদের কপি করার দরকার নেই সাইজটা, এখানে আমরা ডিসক্রিপশনে এটা পাবো। এবং কত 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 সাইজ, এটা সব সাইজে যদি পাওয়া যায় তাহলে সব সাইজে আমরা লিখে দিব, আর যদি সব সাইজ না পাওয়া যায় এটা তো আপনাকে অবশ্যই বায়ার বলে দিবে যে কোন কোন সাইজের পাওয়া যাবে, তাই না? তো আমরা ওই ওই সাইজের দিব। এখান থেকে দেখেন প্রোডাক্টের ডিসক্রিপশন দেখাচ্ছে, প্রোডাক্ট ডিটেলস অফ দ্য কটন টি শার্ট 7 টি শার্ট প্রিন্টার্স ফর ম্যান, ঠিক আছে? তো এখানে একটা একটা ডিসক্রিপশন দেখাচ্ছে, ঠিক আছে? মোটিভেট করার জন্য একটা ডিসক্রিপশন সুন্দরভাবে আছে। তো আমরা এটা টোটাল কি করব, কপি করব, এভাবে কপি করব। দেখেন এখানে টি শার্টের যে সাইজটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, তো আমাদের উপর থেকে কিন্তু কপি করার কোনো প্রশ্নই আসে না। এই যে শুধুমাত্র এটুকু আছে, এটা এটা ডিটেলস, হ্যাঁ এটা ডিটেলস সহ যদি থাকে তাহলে ডিটেলস সহ কপি করবেন। সবকিছু আমি এখান থেকে কপি করে নিলাম, আমার কোনো কিন্তু কাজ নাই। হ্যাঁ, আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেল। এখন আমি এটা নিচে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেখেন এখানে এখন কিন্তু সুন্দরভাবে একটা ডেসক্রিপশন শো হয়ে গেছে, অ্যাড করতেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি সরাসরি ফেসবুক পেজের মধ্যে চলে যাচ্ছি। এখানে আমাদের আর কিছু নন নাই, নিচের দিকে আপনার কিছু পাবেন না, এটা জাস্ট তাদের ওয়েবসাইটের একটা ইয়ে দেখাচ্ছে। তো মোটামুটি কিন্তু আমরা, ও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি এই যে ফটোটা আছে ফটোটা ডাউনলোড করে নেবেন এখান থেকে, ঠিক আছে? ফার্স্টে আপনি ফটোটা ডাউনলোড করবেন, তাহলে আপনার সেভ পেজ, সেভ পেজ, আচ্ছা এখান থেকে মেবি ইমেজটা ডাউনলোড করা যাবে না, এই পেজ থেকেও ডাউনলোড করা যাবে না। আমি একটু ব্যাকে নিচ্ছি, প্রথমে যখন আমরা প্রোডাক্টটা দেখেছিলাম ওইখান থেকে ডাউনলোড করতে পারবো। ফার্স্টে আপনি আর ডাউনলোড করাটা নিয়ে আপনার কোনো ঝামেলা নাই, যদি ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে বলবেন যে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে না, সে আপনাকে পিকচারগুলো দিয়ে দিবে। তো আমি এখান থেকে ক্লিক করলে মেবি ডাউনলোড করতে পারবো। সেভ ইমেজ, সেভ ইমেজ আছে লেখা আছে, এখানে আমরা ক্লিক করি। তারপরে আমি একটা কিছু লিখে দিচ্ছি এখানে, এম লিখে দিলাম। ওকে, এম লিখে আমি এটা সেভ করতেছি। আচ্ছা, মিজান খান লিখে সেভ করলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। আমি সরাসরি হচ্ছে যে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সরাসরি আমার ফেসবুক পেজটা ওপেন করতেছি আবারও, এই যে ফেসবুক পেজ। তো ওপেন করার পরে আমরা যে ডিসক্রিপশনটা এখানে নিয়েছিলাম ওই ডিসক্রিপশনের প্রয়োজন পড়বে, আর হচ্ছে যে আমাদের ইয়ের প্রয়োজনটা পড়বে, মানে আমরা যে ফটোটা নিয়েছিলাম ওই ফটোটার প্রয়োজন পড়বে। তার জন্য আমরা যেটা করব, আমরা তো সবাই কাজগুলো কমপ্লিট করে রেখেছি, এখন আমাদেরকে যেটা করতে হবে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখব কিভাবে আমরা এটা দিয়ে, মানে আমরা তো এখন জাস্ট পোস্ট করতেছি, হ্যাঁ এখন তো আমাদের মার্কেটিংটা হবে না। এরপরে আমরা দেখব, এরপরের ভিডিওতে দেখব কিভাবে আমরা মার্কেটিং করব, এবং তারপরের ভিডিওতে দেখব কিভাবে আমরা একটি পেজ
বায়ারকে জমা দিব। আমরা তো এটা ক্রিয়েট করলে আমাদের আমাদের থাকলো, কিন্তু আমরা বায়ারকে কিভাবে আমরা এখান থেকে অ্যাডমিন দিব, মানে বায়ারকে কিভাবে মালিক বানাবো এই পেজের, সেটা দেখবো। ওকে, তো সব মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ এই তিনটা ভিডিও হবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে সবার, ঠিক আছে? এরপরে আমরা ফেসবুক মার্কেটিং এর কাজটা ইনশাল্লাহ শেষ করতে পারবো, আমরা ডেটা এন্ট্রিতে চলে যাবো। ওকে, তো ক্রিয়েট পোস্টে ক্লিক করতেছি। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমাদের পোস্টের যে সিস্টেমটা এটা ওপেন হবে, একটু ওয়েট করি। তো ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে ফার্স্টে একটা ফটো এখান থেকে অ্যাড করতে হবে। ওকে, যে ফটো অ্যাড করার জায়গা আছে আমরা এখান থেকে ফটো অ্যাড করব। এখানে যে বুস্ট পোস্ট আছে এটা আমরা অন করে দিতেও পারি, নাও পারলি এটা পরে আমরা করতে পারবো, সমস্যা নাই। এটা মার্কেটিং কিভাবে করতে হবে, বেশি বেশি সেল কিভাবে আনবেন, এটার জন্য বুস্ট করতে হয়। তো বুস্ট করা আমরা নিয়ে একটা ভিডিও করব, কিভাবে আমরা বুস্ট করব, ঠিক আছে? তো আজকে যে টপিকটা সেটাই আমরা করি। এখান থেকে আমরা একটা ফটো অ্যাড করব। তো আমি একটা প্রোডাক্ট করে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা করে নেবেন, সেম নিয়মে সেম ভাবে আপনি করতে পারবেন। ভাই আমি এই যে আমরা যে টি শার্টটা এখান থেকে ডাউনলোড করলাম একটু আগে, এটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? তো আমরা এটাতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো। দুইটা ক্লিক করলেই আমাদের এই ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে, যে এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। সো অ্যাড হওয়ার পরে আমরা যে সিম্পল যেটা করব সেটা হচ্ছে আমরা ডিসক্রিপশনের এখানে চলে যাব। ডিসক্রিপশনের এখানে গিয়ে জাস্ট সিম্পল আমরা এটা ফুল কপি করব, ঠিক আছে? টি শার্ট সম্পর্কিত সব সবকিছু এখান থেকে আমরা কপি করব। এটা কি হইলো, কপি, আচ্ছা কপি করলাম। এখানে যদি কিছু লেখা লাগে দেখি, কোনো কিছু লিখতে হবে কিনা বাড়তি হবে আমাকে। এটা প্রাইস, এটা টি শার্টের, সবকিছু ঠিক আছে। জাস্ট এখানে হয়তো বা এই যে কন্টাক্টের জায়গায় আপনাকে হচ্ছে যে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা হচ্ছে তাদের কন্টাক্ট আর আপনাকে অন্য কন্টাক্ট দিতে হবে। যাই হোক, আমি তো এটাই বোঝাচ্ছি, এই জন্য আমি এটাই করতেছি। তো আপনাকে তো বায়ার তার কন্টাক্ট দিয়ে দিবে, তাই না? সো আপনি ওইটাই দিবেন। তো আমি সরাসরি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এটা জাস্ট সিম্পল, এখান থেকে খুবই সিম্পল, এখান থেকে কন্ট্রোল ভি তে ক্লিক করে এটা আমরা পেস্ট করে দিব। এই যে হয়ে গেছে আমাদের, মোটামুটি হচ্ছে যে এটা টাইটেল হইলো, এটা প্রাইস, ঠিক আছে? আমরা প্রাইসটা লাস্টেও দিতে পারি, আবার দুই তিন জায়গাতেও দিতে পারি। এভাবে কপি করে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে যে আবার লাস্টের দিকে গেলাম। এখানে এখানে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে নামলাম, নামার পরে এখানে লিখে দিতে পারি যে বাই নাও, বাই নাও প্রাইস অনলি, প্রাইস অনলি 100। আচ্ছা ওটা পেস্ট করে দিই। ওকে, এটা আমরা এখান থেকে শুধুমাত্র প্রাইসটা ক্লোজ করতেছি। প্রাইস অনলি 185 টাকা। ওকে, তো এটা দেখাতে মানে দেখতে একটু সুন্দর লাগবে, লাস্টের দিকে যদি কেউ ভিজিট করে আসে তাহলে এটা দেখে সে একটু মোটিভেট হয়ে এই প্রোডাক্টটা কিনতে পারে। কিনলো কি কিনলো না সেটা তো আমাদের দেখার বিষয় না, আমাদের মার্কেটিং করার বিষয়, আমরা মার্কেটিং করব। সো মোটামুটি এটা আমাদের রেডি। এখন আমরা জাস্ট এখান থেকে সিম্পল ভাবে যে পোস্ট যে বাটনটা আছে পোস্ট বাটনটাতে ক্লিক করব। ওকে, তো পোস্ট বাটনটাতে ক্লিক করলে এটা আমাদের হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, পোস্টিং হচ্ছে। অলরেডি পোস্ট হয়ে গেছে। এই যে অলরেডি পোস্ট হয়ে গেছে, জিনিসটা দেখতে এরকম সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমাদের এই টি শার্টটা আমরা বিক্রি করতেছি কত দিয়ে, এটা হচ্ছে একটা কটন টি শার্ট, যেটা মানে আমরা আরামদায়ক বলতে পারি। এবং এর কালার কি হবে, এখানে যদি আমরা সিমোরে ক্লিক করি ব্লু কালার হবে। তো এখানে সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের ডিটেলস। তো একজন ভিজিটর যখন এখানে ভিজিট করবে, সে কিন্তু প্রথমেই দেখবে যে আসলে এই টি শার্টটা কি ধরনের, দেখার পরে সে বলবে যে আসলে কোন সাইজের কোন সাইজের পাওয়া যাবে। তো দেখেন এখানে সব সাইজের যখন সে দেখতে পারবে, তখন সে একটু নিচের দিকে যাবে। যাওয়ার পরে এখানে ডিটেলস গুলো দেখবে যে আসলে আমি পরে এটা কেমন শান্তি পাবো, কেমন কি এটার ফ্যাসিলিটিস। তারপরে সে নিচের দিকে আসবে, আসার পরে জাস্ট এখানে তাদের ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট পাবে। এখানে জিমেল পাইতে পারে, কন্ট্যাক্ট ফোন নাম্বার পাইতে পারে, হোয়াটসঅ্যাপ আইডি, তারপরে হচ্ছে যে বায়ার আইডি, এখন অনেক কিছু পাইতে পারে, বায়ারের ডিটেলস যেগুলা থেকে বায়ারের সাথে কন্ট্যাক্ট করে। লাস্টে আবার দেখবে যে এখানে প্রাইজের যে একটা ব্যাপার স্যাপার আছে এটা দেওয়া আছে। তো এখানে জাস্ট সিম্পল বাই নাও ক্লিক করে সে কথা বলে এটা বাই করে নিতে পারবে, ঠিক আছে?
সো এই হচ্ছে যে আমাদের একটি প্রোডাক্ট কিভাবে এখানে আমরা মার্কেটিং করব, মানে মার্কেটিং করার জন্য লিস্ট করব, এক কথায় পোস্ট করব, এটা আমরা দেখলাম আজকে। বা এখান থেকে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা সে নিবে, সরাসরি কল নামে ক্লিক করে দিবে। হ্যাঁ, কল নামে ক্লিক করে দিলে কি হবে, এই নাম্বার যে নাম্বারটা আছে নাম্বারে কল চলে যাবে, বা এই নাম্বারটা নিয়ে সে কথা বলতে পারে। আমাদের ইমেল আছে, আমরা যে ইমেল অ্যাড করেছিলাম, বায়ারের ইমেল অ্যাড করে দিতে হবে, তো ইমেলে সে কথা বলতে পারে। সবকিছু মিলিয়ে সে এটা কেনার জন্য খুব ইজিলি কিন্তু বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো দেখেন সবকিছু ডিটেলস এভাবে আপনি সাজিয়ে দিয়ে একটা প্রোডাক্ট এভাবে এখানে লিস্ট করবেন। সো এভাবে আপনি একটা দুইটা যে বায়ার আপনাকে যতগুলো করতে বলবে আপনি তো করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, তাই না? একটা যেহেতু দেখাই দিলাম আপনাদের, আশা করতেছি কোনো প্রবলেম হবে না। মোবাইল নিয়ে দেখানো উচিত ছিল, আমি টি শার্ট নিয়ে দেখিয়ে ফেলেছি কারণ আমরা মোবাইল নিয়ে করতেছিলাম। যাই হোক, এটার জন্য সরি, কারণ যেহেতু মোবাইল নিয়ে আমরা সবকিছু করেছি, এটা মোবাইল নিয়েই একটা পোস্ট করা উচিত ছিল। যাই হোক, যা করেছি করেছি, দেখানোর সাথে জাস্ট যেটা করি ওটাই বেটার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।